ফাঁকা সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে খুদে ডাইনোসররা। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 14 সেকেন্ডের এই ভিডিও অবাক করেছে নেটিজেনদের, তৈরি হয়েছে নানা জল্পনা। কারো প্রশ্ন এটা কি, কেউ বলছেন ওরা এখনো আছে। তবে ভাইরাল ভিডিওর এই প্রাণীগুলো আসলেই কি ডাইনোসর? না, এটি কোনো ডাইনোসর নয়। মূলত কিছুটা ডাইনোসরের মতো দেখতে এই প্রাণীগুলো যেদিকে দৌড়াচ্ছিল সেটি উল্টে দেয়া হয়েছে, তাই দেখতে মনে হচ্ছে এ যেন স্বয়ং ডাইনোসর। জানা যাচ্ছে এই প্রাণীর সচরাচর দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা, মেক্সিকো এবং দক্ষিণ পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাও কোথাও দেখতে পাওয়া যায়। প্রাণীটির নাম কোয়াটিস। এরা প্রোসিওনিডি প্রজাতিভুক্ত স্তন্যপায়ী প্রাণী। ডাইনোসর নামটি আমাদের কাছে খুবই পরিচিত, তবে এদেরকে কোনোদিনই দেখা হয়নি বাস্তবে। মোবাইল স্ক্রিনে কিংবা সিনেমার পর্দায় দেখতে পাওয়া এই প্রাণী ব্লিন হয়ে গেছে বহুকাল আগেই। অনেকের মতে কোনো এক উল্কাপাতের কারণে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় তারা। শাকিল শুভ, দৈনিক করতোয়া।